প্রশাসনকে তিনি অ্যাপিল করলেন বলে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রশাসন আমি উনি বললেন যে জড়িয়ে না পড়ে ডাক্তাররা কিসেতে জড়াবে ডাক্তাররা এখন একটা রোগীর চিকিৎসা করছে তার জন্যে সাবস্ট্যান্সিয়েট করার জন্যে রক্ত পরীক্ষা বলুন চেস্ট এক্স রে বলুন ইসিজি বলুন যা যাবতীয় পরীক্ষাগুলো রয়েছে মেডিকেল রিপোর্টসগুলো থাকবে সে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে সুতরাং এই দুশ্চিন্তা মুক্ত করার জন্যেও আপনাকে বলে দিই প্রশাসন কিন্তু ডাক্তারদের কোনো কিছুতে ব্যবহার করে না প্রশাসন চায় স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে যাক এইটা তৃতীয়ত আপনি মৌপিয়া জিজ্ঞেস করলেন যে এটা কি কাকতালিয়া কিনা আমি এখনও বলি এখানে আমাদের কাছে বিরোধীরা কি বলছেন সবটা আমাদের অনেক কিছু বলার থাকে যে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেন্ট্রাল এজেন্সিসকে ব্যবহার করা যাচ্ছে হচ্ছে বাংলা বাংলার বিরুদ্ধে চরম অপমান বাংলার আর্থিক বঞ্চনা অনেক কিছু বলার আছে এবং আমরা প্রথমেই হচ্ছে এটা মানে অদ্ভুত আজকে বাংলায় দেখছিলাম বিভিন্ন মিডিয়া ফিডিয়া শশীদি যেটা বলছেন যে চিকিৎসকরা তারা একজন গেছেন যিনি রোগী তার প্রয়োজনীয় যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেগুলো করে তারা ভর্তি নিয়ে নিচ্ছেন একদম খুব ভালো তাহলে তোমরা প্রশ্ন তুলছো খুব ভালো করেছে পুরো বাংলার মানুষ চিন্তিত আমাদের মানে বীরভূমের বেতাজ বাদশা উনি হাসপাতালে ভর্তি হচ্ছে তো অদ্ভুত ব্যাপার এই নিউজটা যে কটা মানে আর্টিকেল বেরিয়েছে যে কটা নিউজ পেপারে বা ডিজিটাল প্রিন্ট মিডিয়াতে দেখবে সব মানুষরা ওখানে হাসছে একজন অসুস্থ তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে চরম অন্যায়ের ব্যাপার এটা একদম মানে বাজে চরম লজ্জার ব্যাপার আচ্ছা পিজিতে আমি জানি না এই ব্যাপারটা ভর্তি জানি না ডক্টর কুণাল সরকার আছে উনি বলবেন পিজিতে গিয়ে এমনি এমনি কেউ ভর্তি হতে পারে আমি জানি প্রথমে ওপিডিতে একটা তাকে দেখানো হয় তার যদি ভর্তি হওয়ার যে অবস্থায় আসে তাকে রেফার করা হয় তারপর সে ভর্তি হয় ভুল না করি ডক্টর কুমার সরকার আমায় কারেক্ট করবেন তারপর সে ভর্তি হয় তো কোন দৈব বলে একজন যে হঠাৎ করে যায় এবং উডবান ওয়ার্ডে বেডও পেয়ে যায় সাধারণ মানুষগুলো যেখানে বেড পায় না সেকেন্ড শশীদি বলছেন যে এটা কেন্দ্রীয় এজেন্সিগুলো ষড়যন্ত্র শশীদি মনে হয় ভুলে গেছেন আমি ওনাকে মনে করিয়ে দিই এই কয়লা বা গরু এই চুরি তদন্তগুলো কিন্তু সেন্ট্রাল এজেন্সি এমনি এমনি করছে না অন্যান্য বিভিন্ন ইস্যু থাকে মানে কোর্টের অর্ডার আছে কোর্টের অর্ডারের বেসিসে হচ্ছে একবার না অনুব্রত মণ্ডলকে পাঁচবার নোটিশ করা হয়েছে অনির্বাণবাবু বলছিল এক্ষুনি যে ওনার মক্কেল বলেছে তাকে যেন মানে কোশ্চেন করা হয় বীরভূমে এসে সেম পয়েন্টটা ওনারা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে নিয়েছিলেন সেম পয়েন্টটা ওনারা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে নিয়েছিলেন হাইকোর্ট বলেছিল এই লোকটা বিভিন্ন জায়গায় যেতে পারছে বিভিন্ন জায়গায় প্রচারে যেতে পারছে তো ইডির অফিসে বা সিবিআইয়ের অফিসে আসতে অসুবিধা কোথায় সত্যি তো অসুবিধা কোথায় আসলে ব্যাপার কী বলতো ওনার শরীর খারাপ হয়েছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই কামনা করি আর একটা অনুরোধ করবো দেখুন সিবিআই একটা কর্তব্য আসবে ওনারা অ্যালিগেশন দিচ্ছেন আমাদের অনির্বাণদাও অ্যালিগেশন দিচ্ছে যে হিউমিলিয়েট করেছে সিবিআই তার জন্য অসুস্থ হয়েছে তো সিবিআইয়ের অবিলম্বে উচিত একটা মেডিকেল বোর্ড ফর্ম করা এবং এখানে কেন মানে ইন্ডিয়ার বেস্ট যে শশীদি বললেন কী বিষয়ে বললেন আমি জানি না ইন্ডিয়ার বেস্ট যেখানে ট্রিটমেন্ট হয় এইমসে এয়ার অ্যাম্বুলেন্স করে থাকে এইমসে নিয়ে গিয়ে তার মানে ট্রিটমেন্ট করানো হচ্ছে আর সেকেন্ডলি শশীদিকে একটু কারেক্ট করে দিই শশীদি শুভেন্দু অধিকারীও বলছেন যে এইমস এয়ার অ্যাম্বুলেন্সে করে এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা আমরা চিন্তিত খুব অনুব্রতবাবুকে নিয়ে আমরা খুব চিন্তিত কারণ কয়লার কি হলো জানা দরকার আছে বলবো তো এখানেই বলার কথা আজকে দেখুন বসে অন রেকর্ড এনারা সবাই আজকে পিজি ডক্টরস তাদের ক্যাপাসিটি তাদের দক্ষতাকে চ্যালেঞ্জ করছেন আপনারা লজ্জা করে তৃণমূলের পার্টি অফিস এখানে ভয় কিসের ভয় পাচ্ছে
এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।